हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आज के आमी आपनादेर बानिए देखाबो पाट शाक दिए मुसुर डाल। तो आमी एखाने एकटा कड़ाई निये निएछि आर कड़ाइर मध्ये मुसुर डालटा हालका करे भेजे निएछि। तो मुसुर डाल एखाने भाजा होये गेछे, एबार आमरा एटाके भालो करे धुये प्रेशार कुकारे सिटी मेरे नेब। तो भालो करे धुये आमी एखाने नून दिए दिलाम आर जल दिए दिलाम। এবার আমরা ডালটাকে ভালো করে সেদ্ধ করে নেব। তো যতক্ষণ পর্যন্ত ডালটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমরা এখানে পাট শাকগুলোকে নট বানিয়ে নেব। তো পাট পাতাগুলোকে আমরা এভাবে গিট মেরে নেব। আমি ভিডিওর মধ্যে সব পরিমাণগুলো লিখে দিয়েছি, আপনারা একটু চেক করে নেবেন। তো এবার একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হলে দিয়ে দেব তেজপাতা আর শুকনো লঙ্কা, একটু ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকেও আমরা লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজ এখানে আমাদের ভাজা হয়ে গেছে, এবার পাট পাতাগুলোকে আমরা দিয়ে দেব। তো পাতাগুলোকে আমরা ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেব একটু লবণ আর একটু হলুদ, যাতে পাতাগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো পাতা আমাদের ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডাল। ডালটা দেওয়ার পর একটু নাড়িয়ে নেব আর দিয়ে দেবো পরিমাণ মতো জল, ভালো করে নাড়িয়ে ঢেকে দেব। এবার ফুটে উঠলে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। তো পাট পাতা দিয়ে মুসুর ডাল আমাদের রেডি হয়ে গেছে। আপনারা এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। এটা একটা ইউনিক রেসিপি, আপনারা অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন। নমস্কার।